হরিয়ে কৃষ্ণ জয় নিতাই। আমরা এখন চলে এসেছি নিতাই বাড়ি, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। এক চক্র ধাম গর্ভবাস বীরচন্দ্রপুর বীরভূম। চলুন আমরা সেই মন্দির দর্শন করি। এবার আমরা আরিয়ানের সাথে মন্দিরে ঢুকছি। আপনারা দর্শন করুন নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহ। জয় নিতাই, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। এখানে ভিডিও করা একদমই বারণ, তবে জানি না কী করে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপাতেই কী করে আমাদের সুযোগ হয়ে গেল, যার জন্য আমরা এই ভিডিওটি করতে পেরেছি আর আপনাদেরকে দেখাতে পারছি। আরিয়ান এখন বসে আছে নিত্যানন্দ মহাপ্রভুর যে আদি ভিটে বাড়ি সেখানে আরিয়ান আছে, এখন সে প্রণাম করছে। আরিয়ান খুব খুশি এখানে এসে। এই সেই আদি বাড়ি, আর এই যে গাছ দেখছেন এটি হচ্ছে ষষ্ঠীতলা। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর ছদিনের যেই ষষ্ঠী হয়েছিল সেটি এই গাছতলাতেই হয়েছিল, এর জন্য এই নাম, এই গাছের তলার নাম হচ্ছে ষষ্ঠীতলা। কাছ থেকে দেখুন আপনারা, এটি হচ্ছে সেই স্থান যেখানে নিত্যানন্দ প্রভু জন্ম হয়েছিল, সেই দিব্য স্থানটি দর্শন করুন। এখানে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী বিগ্রহ আছে। জয় নিতাই, জয় নিত্যানন্দ মহাপ্রভুর জয়। আর এটি হচ্ছে সেই গাছতলা যেখানে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ এখানে এসে বসেছিলেন, তাই এই গাছতলার নাম বিশ্বরূপ তলা। আর এটি হচ্ছে সেই জলাশয় যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর মা তাকে এখানে স্নান করাতেন ছোটবেলায়, সেই দিব্য জল
আরিয়া নিজেও ছিটিয়ে নিচ্ছে আর সবাইকে একটু ছিটিয়ে দিচ্ছে। খুব সুন্দর পরিবেশ চারিদিকে, ভগবানের ধাম বলে কথা। নিত্যানন্দ মহাপ্রভু বলরাম দেবের অবতার, এটি হচ্ছে সেই কুয়ো, এটি হচ্ছে সেই কুয়ো, এটি ঠাকুরের কুয়ো বলা হয়। এখানে কিছু ধরা বারণ আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। ঠাকুরের কূপ, তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। যাতে এরপরে আরও ভিডিও নিয়ে আমরা আসতে পারি। জয় নিতাই।